আসসালামু আলাইকুম, আমি সুমন মালাকার, ডিজিটাল আইটি ইনস্টিটিউট কর্তৃক পরিচালিত প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনিং কোর্সের 281 নং ব্যাচের একজন প্রশিক্ষণার্থী। 2 মাসব্যাপী এই প্রশিক্ষণ কোর্স আমি ইতোমধ্যে সফলভাবে সম্পন্ন করেছি। আমাদের এই প্রশিক্ষণ পরিচালনা করেছেন আমাদের প্রিয় মোসাদ্দেক রহমান স্যার। প্রথমে আসা যাক এই কোর্স শেখার আগের প্রেক্ষাপটে। ফটোগ্রাফি আমার ভীষণ শখের বিষয়, আমি অনেকদিন ধরে এটি চর্চা করে আসছি, তাই অনেক আগে থেকেই ফটোশপে আমার কাজ করার ভীষণ ইচ্ছা ছিল। আমি কিছু বইও কিনেছিলাম, কিছু ভিডিও দেখেছিলাম, তো ফটোশপে কাজ করার চেষ্টা করেছিলাম কিন্তু সঠিকভাবে করতে পারতাম না, সেভ করতে পারতাম না। তাই ফটোশপে আমি ফটোস্কেপে আসলে আমি এডিটিংগুলো করতাম, তারপরও ফটোশপে কাজ করার একটা ভীষণ ইচ্ছে ছিল। ইলাস্ট্রেটর সম্পর্কে ধারণা কম ছিল, তাই গ্রাফিক্স ডিজাইনে শেখার ইচ্ছা আমার বরাবরই ছিল। এরপর ডিজিটাল আইটি থেকে আমি স্কলারশিপের কথা জানতে পারি, রেজিস্ট্রেশন করি। আমার ফি জমা দিতে আসলে ব্যক্তিগত কাজে একটু দেরি হওয়ায় তারপরও ব্যক্তিগত কাজে আমি ব্যস্ত থাকা, এরপরও ওনারা আমার সাথে যোগাযোগ করেছেন। আমি খুব কৃতজ্ঞতা জানাই ডিজিটাল আইটি ইনস্টিটিউটকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। অন্তত এখন আমি ফটোশপের কাজ, সেভ করা, মাস্কিং করা, রিটাচিং করা, রেজলিউশন বাড়ানো ইত্যাদি অনেকগুলো কাজগুলো আমি খুব সহজে করতে পারি। এবার আসি কোর্স নিয়ে। সত্যি আমি ভেবেছিলাম কোর্স ফি এত কম নিচ্ছে, শেখানোটা কি হয়তো একটু শর্টকাট হবে কি না, না আমার ধারণা আসলে ভুল হলো। এত সুন্দরভাবে আসলে আমাদের প্রফেশনালভাবে আমাদেরকে সময় নিয়ে আসলে শেখানো হয়েছে, আমি আসলে খুবই অভিভূত। এবার আসা যাক আমাদের মোসাদ্দেক রহমান স্যারের কথা, যিনি এই 2 মাসব্যাপী এই প্রশিক্ষণ কোর্স সুন্দর করে আমাদেরকে সকল বিষয় ধৈর্য ধরে শিখিয়েছেন। আমার যেটা ভালো লেগেছে, তিনি ক্লাসের শুরুতে এবং শেষে সবার কাজ এবং সমস্যাগুলো ধৈর্য ধরে দেখে আলাদা আলাদাভাবে সমাধান দেওয়ার চেষ্টা করেছেন। আমি ব্যক্তিগতভাবে প্রশ্ন কম করলেও আমি আসলে শুরুতে এবং শেষে অন্যদের সমস্যাগুলো স্যারের থেকে জেনে আসলে আমি শেখার চেষ্টা করেছি। স্যার আমাদের ক্লাসের ফাঁকে কিছু কৌশল অভিজ্ঞতা শেয়ার করছেন, যা আসলে আমাদের জন্য একটা বাড়তি পাওনা ছিল। বিশেষ করে আমি প্রথম ভিডিওগুলো ফলো না করে আমি নতুনভাবে কিছু করতে চেষ্টা করেছিলাম, তো স্যার আমাদেরকে আসলে বরাবরই বলেছিলেন যে ডিজাইন যত পারি আমরা দেখতে, ট্রেস করতে, এটা নিয়ে ভাবতে, পরে আসলে অটোমেটিক নতুন কিছু সৃষ্টি হয়ে যাবে। আসলে এটাই বাস্তব কথা, তো এটা আমার কাজে লেগেছে। আর পেন টুলের লেটার থেকে যে প্র্যাকটিস করা, যা আগে আসলে কম করছিলাম এখন করছি, তা খুব কাজে লেগেছে। এভাবে ছোটোখাটো অনেক কৌশল স্যার আমাদেরকে ক্লাসে ফাঁকে ফাঁকে বলেছেন, যেটা আমার খুব ভালো লেগেছে। এবার আসা যাক আসলে আমি কী পেলাম এই কোর্স করে, কী করছি। আসলে নতুন কিছু সৃষ্টি করার শেখার আগ্রহ বা বোধটা সৃষ্টি হয়েছে এখন, এটা বলা যায়। এখন কোনো, বিশেষ করে লোগোর প্রতি আমার খুব ইচ্ছা। এখন লোগো কোনো রাস্তায় কোনো টি শার্টে দেখলে আসলে কাজটা করতে ইচ্ছে করে, কীভাবে করে এগুলো নিয়ে একটু ভাবতে ইচ্ছে করে। যেমন একটা নতুন মোবাইল কিনেছি, সেখানে যে আইকনগুলো আছে সেগুলো কীভাবে তৈরি করেছে সেটা এখন চিন্তা করছি। এই যে বোধটা আসলে সৃষ্টি হয়েছে, এটা আসলে এটার জন্য আমি এই কোর্সকে ধন্যবাদ জানাই। এরপর আমার ছবি আঁকার খুব শখ, স্কুলে আসলে বাচ্চাদেরকে ছবি এঁকে দিই, দেখে দেখে আঁকতে পারি, তাই আমার আসলে ওই ভেক্টর ড্রয়িং বা ডিজিটাল পেন্টিংয়ে কাজ করার খুব ইচ্ছা। আমি ইতিমধ্যে ফেস আই ড্রয়িং অনুশীলন করছি, তো এই সেক্টরে কাজ করার ইচ্ছা। যদিও পেন টুল পেন্সিল টুলের এখানে ব্যবহারটা বেশি আর ধৈর্যটাও খুব দরকার, তো আমি চেষ্টা করছি। এরপরে যদি নতুন কিছু সৃষ্টি হয়ে যায়, কিছু কাজ করে আনন্দ পাওয়া, এটার মজা আসলে আলাদা। আমি বিশেষ করে ইলাস্ট্রেটরের টুলগুলো ব্যাপার বলবো, আমি আসলে নতুন করে টুলগুলো একটু চর্চা করছি। আমি স্যারেরটা এবং অন্যান্য কিছু ভিডিও দেখে আমি আসলে এগুলো নোট করার চেষ্টা করছি, যে আমি হয়তো শিখালে এভাবে কাউকে কীভাবে শেখাতে পারি, ভালোভাবে কীভাবে শিখাতে পারি, এই জিনিসটা আমি একটু চর্চা করছি। আমার অনেক ছবি আছে, আসলে ফটোগ্রাফি আমার শখ, সেজন্য অনেক লেখাও আছে ছবির সাথে, তো এগুলো নিয়ে কিছু অ্যালবাম বা নতুন কিছু করার আমার ইচ্ছা আছে। লোগো ডিজাইন প্র্যাকটিস করছি, নিজের কিছু লোগো ক্রিয়েট করার আগে চেষ্টা করছি, আশা করে কাজ করে আমি শেয়ার করব। তো ডিজিটাল আইটির কাছে আমার কিছু প্রত্যাশা, হয়তো নতুন নতুন কিছু কোর্সে ওনারা অন্তর্ভুক্ত করবেন।
আর মাঝে মাঝে নতুন কিছু আমাদের সাথে ওয়ার্কশপের মাধ্যমে আমাদের জন্য কিছু আয়োজন করা যেতে পারে, একটি গ্রুপে আমরা যাতে কোনো কাজগুলো জমা দিতে পারি, দেখাতে পারি, সেটার ব্যবস্থা আশা করি ওনারা করবেন। সবশেষে আবারও ধন্যবাদ জানাই, আমি আসলে সৃষ্টিতে থাকতে চাই, আনন্দে থাকতে চাই। অনেক কিছু করার যে বোধ, যে সৃষ্টি হয়েছে, অনেক আইডিয়া মাথায় জেনারেট হচ্ছে এই কোর্স করে, আসলে আমি তাদের জন্য কৃতজ্ঞতা জানাই। সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।